হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমি নুরউদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন ওয়ান প্লাস এবার তাদের নট সিরিজের অধীনে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ওয়ান প্লাস নট N300 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটির শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট, 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরও কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ওয়ান প্লাস নট N300 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল এবং এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার, আর ফোনটির ওয়েট করা হয়েছে 190 গ্রাম। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন 2টি ক্যামেরা সেট আপ, এবং ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নট ক্যামেরা সেট আপ। এই ফোনটিকে আপনারা মিড নাইট রেড এই একটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে, পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.56 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে HD প্লাস রেজুলেশন। তবে এই রকম বাজেট সেগমেন্টের একটি ফোন অন্তত পক্ষে ফুল HD প্লাস রেজুলেশন ব্যবহার করা হলে অনেক ভালো হতো। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 90Hz হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90Hz হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনার স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 269 PPI ডেন্সিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে অক্সিজেন OS বেসড অন Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810, যেটি 6 nanometer আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, আর GPU হিসেবে ফোনটিতে থাকছে Mali G57 MC2। তো বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। আমরা আশা করতে পারি আপনারা এই চিপসেটটি দিয়ে ফোনটি থেকে মোটামুটি একটি ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিকে আপনারা 4/64 একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন, আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে UFS 2.2। ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড ম্যাক্রো এসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে থাকছে না কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর, কিন্তু এইরকম বাজার সেগমেন্টের একটি ফোনে অন্তত হোকে 8 মেগাপিক্সেল অথবা 2 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে, আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি সুইশাল ব্যাটারির সাথে 33W একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 22-23 হাজার রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 25,000 টাকার মতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।